বাংলাদেশে তো পাড়ায় খাইছে, আপনার এই টাকা থেকে রেমিটেন্স পাইছে না সরকার? অবশ্যই পাইছে। সে টাকা থেকে পুলিশ আমলা জামলা যারা আছে তাদের বেতন চলছে না? সবাই তো খাইছে, সবাই খাইছে। এবার তাহলে বলেন, পুলিশের যে কথাটা বলছে যে প্রবাসী ছেলেদেরকে বিয়ে না করতে, আপনার যুক্তিতে কি কথাটা ঠিক? আমার যুক্তিতে ওই পুলিশ জর্মে ঠিক নেই। ওই পুলিশের জর্মে ঠিক নাই? না। আচ্ছা, মানে সেটা কেন মনে হলো আপনার? কেন মনে হলো? আমার পয়সা খাইয়া, হ্যাঁ, আমার বিবেক গাইতেছে। মানে আপনার পয়সাকে, আপনি একজন প্রবাসী, আপনার পয়সা খেয়ে আপনার? অবশ্যই, আমি বাংলাদেশের টাকাটা, আমি ইনকাম করে টাকাটা পাঠাচ্ছি না, পাঠাচ্ছি ওই টাকাটা মনে করেন বাংলাদেশ সরকারের, বাংলাদেশ সরকার বুঝেন, বাংলাদেশ সরকার তো আমরাই, আমরাই বাংলাদেশ সরকারের। একটা কথা, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী আমরা টাকা খাইতেছি, খাইতেছি, সবাই খাইতেছি। হ্যাঁ, তারপর এই খাওয়া টাকা নিয়ে এরা আমাদের নামে গিবত করছে, মানে প্রবাসী ছেলেদেরকে বিয়ে না করার জন্য। এখন এই পুলিশের কি হওয়া উচিত বলে আপনি মনে করছেন? ওই পুলিশের এক সপ্তাহ রিমান্ডে দেওয়া হচ্ছে, গরম পানি ডালার দরকার, এক সপ্তাহ রিমান্ডে দিয়ে গরম পানি দেওয়া দরকার জি আপনি মনে করছেন? জি। ভিউয়ার্স আপনারা যারা দেখছেন বেশি বেশি করে শেয়ার করেন। আমি কিছু প্রবাসী ভাই যারা আছেন তাদের মতামত নিচ্ছিলাম, আপনারা হয়তো সবার মতামত নেওয়া সম্ভব না, তবে প্রবাসী যারা আছেন তাদের মতামত নিচ্ছি। প্রবাসীরা ক্ষুদ্র বিষয়টা নিয়ে, প্রবাসীরা অনেকে ক্ষুদ্র সেটা আপনি অনলাইনে দেখতে পাচ্ছেন। আমরা এখন চলে যাচ্ছি আমাদের আরেক ভাইয়ের কাছে। না